আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি আজকে যাব হচ্ছে রানার 165 বোল্ট যে বাইকটা আছে ওই বাইকটার মাইলেজ টেস্ট করতে যাব। আর মাইলেজ টেস্ট করতে আমার যেতে হবে হচ্ছে চিটং রোডে, আর এখন আছি বনশ্রীতে আমার বাসাতে। আমার বাসা থেকে আমি যাব হচ্ছে চিটং রোডে সুজনের বাসাতে। রানার বোল্ট বাইকটা মূলত হচ্ছে সুজনের, আর সুজনের বাইকটা নিয়েই হচ্ছে আমি আজকে মাইলেজ টেস্ট করব। তো চলুন চিটং রোড যাই। Put my heart in your hands till it came back round. Didn't think that you'd fall so deep. আজকে হচ্ছে যে রানার বোল্ট বাইকটা আছে এই রানার বোল্ট বাইকটার মাইলেজ টেস্ট করব। আর বাইকটা হচ্ছে সুজনের, আর সুজনের বাইকের মাইলেজ টেস্ট করার জন্য আমি বনশ্রী থেকে চিটং রোডে আসছি। যেহেতু বাইকের কার্বোরেটরে মাইলেজ টেস্টার লাগাইতে হবে, তার জন্য হচ্ছে আমাকে একটা গ্যারেজে যাইতে হবে। কারণ হচ্ছে এর কার্বোরেটরটা আছে এটা হচ্ছে কিটের ভেতরে, আর আমার পক্ষে কিটের ভেতর থেকে কার্বোরেটরে পাইপ লাগায় টেস্টার লাগানো পসিবল না। তার জন্য হচ্ছে এটা গ্যারেজে যেতে হবে। তাহলে চলো গ্যারেজে যাই, গ্যারেজে যাই আর মাইলেজ টেস্টারটা আগে লাগাই। প্রথমত হচ্ছে আজকে আমরা বাইকটার দুইটা টেস্ট করব। প্রথমে আমি রাইড করব হচ্ছে 4000 থেকে 5000 আরপিএমের ভিতরে। এই 4000-5000 আরপিএম ভিতরে অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 40 থেকে 50-55। এই 40-55 স্পিডের ভিতরে কতটা মাইলেজ পাই সেটা টেস্ট করব। আর সেকেন্ড টেস্ট করব হচ্ছে 5000 আরপিএমের উপরে, তার মানে হচ্ছে আমরা হাইওয়েতে 5000 আরপিএম উপরে গাড়ি রাইড করলে সাধারণত আমরা 90-95। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি হাইওয়েতে গাড়ি রাইড করি 90-95 এই স্পিডে রাইড করি, এর থেকে বেশি রাইড করি না। সো আজকে এই দুইটা টেস্ট করব। প্রথমত গ্যারেজে আসলাম, গ্যারেজে আসার পরে এটাতে হচ্ছে এই যে মাইনাস টেস্টার আছে টেস্টারটা কার্বোরেটরে লাগাইলাম। কারণ যেহেতু ভেতরে যে পাইপটা অনেক ভেতরে আছে, দেখেন অনেক ভেতরে চলে গেছে, এই জন্য হচ্ছে আর আমি নিজে লাগাতে যাই নাই, এই জন্য গ্যারেজে আসা তারপর লাগ গাড়ি স্টার্ট দিয়ে হচ্ছে কার্বোরেটর যে তেলটা আছে সে তেলটা হচ্ছে আমি শেষ করে ফেলবো। কার্বোরেটরের তেলটা শেষ হতে সময় নিচ্ছে, কার্বোরেটরে ভালো তেল তেলই থাকে। একটু রান করা দেখ, সামনে যে যায় আগে কার্বোরেটর তেলটা একটু শেষ করে নিই। কার্বোরেটরের তেল শেষ করতে করতে বৃষ্টিতে ধরছে, আর যার ফলে আমার জায়গা হয়েছে একটা তেল পাম্পে। আর এখানে তেল পাম্পেও বসাইছি, কার্বোরেটরের তেল শেষ হইল। ঘটনা হচ্ছে যে এটা কার্বোরেটর তেল শেষ হয়ে গেছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে থাকা যে তেলটা আছে এখান থেকে আমি 100 ml তেল এটাতে ভরবো। আমার বোতলে যে তেল আছে তেলের থেকে আমি 100 ml তেল এটাতে ভরবো। এই যে 100 ml তেল একটু কম আছে,
এই যে 100 এম একেবারে জাস্ট 100 এম তেল আছে এটাতে, রাখলাম। এই হচ্ছে এটাকে ক্যাপটা লাগাই দিলাম, দেওয়ার পরে এটা সুইচটা আছে এটাকে আমি অন করে দিলাম। এই যে ইসা থেকে তেল যাচ্ছে, পাইপের থেকে তেল যাচ্ছে, পাইপটা একটা ট্রান্সপারেন্ট না হওয়ার জন্য হচ্ছে বুড়ো যাচ্ছে না। বৃষ্টি এসে সবকিছু শেষ করে দিল। আপনাদের দেখানোর সুবিধার্থে হচ্ছে এটা একটা গিট দিয়ে নি, যাতে করে হচ্ছে আপনারা সহজে দেখতে পারেন এটাতে যে কি কাজ হচ্ছে। স্টার নিল আমার যে 1000 এসে 100 মিল তেল আছে, তেলটা যাচ্ছে, আমি স্টার দিলাম, আমার ট্রিপ মিটারটা জিরো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হচ্ছে আমি গাড়িটা রাইড করব হচ্ছে 4000 থেকে 5000 RPM এর ভিতরে। সাধারণত হচ্ছে আমরা সিটিতে বা নর্মালি যে রাইডগুলো করি 4000-5000 RPM এর ভিতরে রাইড রাইড করলে এটা মাইলেজটা ভালো পাওয়া যায়, হতাশ হওয়ার কিছু নাই। 4000-5000 RPM এর ভিতরে আমি রাইড করব, দেন 4000-5000 RPM এর বেশিও রাইড করব। আগে প্রথমে আমি 4000-5000 RPM দিয়ে চেক করব আমার তেল কমতেছে, আমার কার্বোরেটরে চলে গেছে, দেখেন তেলের অবস্থা তেল কমে গেছে। 4000 RPM হচ্ছে, আমি 4000-5000 RPM এর ভিতরে 6টা গিয়ার ইউজ করি, আমি হচ্ছে গাড়িটা এখন রাইড করতেছি। বৃষ্টির জন্য সব শেষ করে দিল, 4000-5000 RPM এর ভিতর দিয়ে 4000-4500 RPM অবস্থা আমি অবস্থায় রাইড করতেছি। যে বোতলটা আছে এই বোতলটা দিয়ে টেস্ট করলে আপনি একটা রিয়েল মাইনাস পাবেন। এখানে বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য একটু সাবধান রাইড করতে হবে, আর ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি আমি। সামনে যদি কোনো ইউটার্ন পাই ওই ইউটার্ন থেকে আমি আবার ব্যাক করব। বুকিং গ্লাস গুলো একটু ঠিক করে রাখা উচিত, কারণ হচ্ছে বুকিং গ্লাস নিয়ে হচ্ছে প্রতি 1 মিনিটে মিনিমাম 8 বার বুকিং গ্লাস এর ফলো করা। আমার মাইনাস টেস্টারে যে তেলটা আছে তেলটা কিন্তু যাচ্ছে আস্তে আস্তে কমা শুরু করতেছে। একেবারে সামান্য পরিমাণ কমে আছে, আমি একেবারে কার্বোরেটর তেল সম্পূর্ণ করে নিয়েছিলাম। এই যে তেল কিনতেছে হাইওয়ে তো রং সাইড থেকে গাড়িগুলো আসে, গাড়িগুলোর জন্য হচ্ছে বেসিক্যালি যে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, অনেক সিগন্যালের রাস্তা রং সাইড থেকে আসার তো কোনো কারণ নাই। এই যে সামনে দেখেন রং সাইড থেকে গাড়ি আসতেছে, আবার সে রাস্তার মাঝখানে চলে আসতেছে, আর আমার তেলও কিনতে গেছে
দুটো একেবারে নীল, দুটো কোনো ফুল নাই। তারপর পাইপে টাইপে যে তেলগুলো আছে ওই তেলগুলো আছে, কিন্তু সেই তেলে চলতেছে। আমি 4,000-5,000 আরপিএমের বেশি আমি গাড়ি চালাচ্ছি, 4,000 থেকে 5,000 এই ভিতরে আমি গাড়ি চালাতেছি। 4,000-5,000 আরপিএমে গাড়ি চালানোতে আমার গাড়ির স্পিড হচ্ছে 1.5 চলতেছে এখন, 50-1.5 এই টাইপেরই, 1.5-60। অলরেডি হচ্ছে আমি 3 কিলোমিটারের বেশি চালাই ফেলছি। স্কোয়ার করে দিই, ও মাই গড, 3.5 কিলোমিটার গাড়ি গাড়ি করলাম। যারা বলে আমার বলতে মাইলেজ ভালো না, তাদের জন্য হচ্ছে ভিডিওটা। তেল চলে গেছে এখন, আমার কার্বোরেটরের যে তেলটা আছে সেই তেল চলতেছে। এটাতে মাইলেজ 100% মানে 1 মাইলেজ চেষ্টা হচ্ছে। আমার গাড়ির বেল হচ্ছে মানে তেল শেষ, গাড়িটা দম দিতেছে। এই যে ভালোই তো দম দিয়ে দিয়ে থাকতেছে, ভালোই তো যতদূর যায় আর কি। দম দিতেছে দম দিতেছে মানে তেল শেষ হয়ে যেতেছে আর কি। আমার গাড়ির তেল শেষ হয়ে যাইতেছে, এই যে পিক আপ দিতেছি কাজ হইতেছে না, পিক আপ দিতেছি কাজ হইতেছে না, আমি এখানে স্টপ করে দিই। আমি হচ্ছে এটাতে মাইনাস পাইলাম, একটু দেখাই আপনাদেরকে, 4.7। তার মানে হচ্ছে এটাতে যদি 10 গুণ করি তাহলে এটার মাইনাস আসবে 47। রানার ভোল্টে আপনি 4,000 থেকে 5,000 আরপিএম যদি গাড়ি রাইড করেন তাহলে আপনি মাইনাস পাবেন হচ্ছে 47 পার লিটারে। 1 লিটার পেট্রোলে আপনি 47 কিলো মাইনাস পাবেন। এরপরে হচ্ছে আমার সেকেন্ড একটা টেস্ট করবো, যেটা হচ্ছে 4,000-5,000 আরপিএম এর উপরে রাইড করবো। দেখি 4,000-5,000 আরপিএম এর উপরে রাইড করলে কত বাইক পাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে আমাকে আমার তেল ঢালতে হবে, আমার তেল শেষ হয়ে গেছে, আমি এই সুইচটা অফ করে নিচ্ছি যাতে করে আমার তেল বেশি না হয়, মানে বেশি মলের ভিতরে চলে গেলে তো তেল তো বেশিই লাগবে। আমি 100 মিল তেল নিব, আবারও 100 মিল তেল নিলাম, খুব বেশি তেল নেই। আগে হচ্ছে ক্যাপটা লাগাই, নাহলে বৃষ্টি পানি পড়লে তো ঝামেলা, তেল তো ডুপ্লিকেট হয়ে যাবে। এই দেখেন, এই যে 100 মিল তেল নিলাম, একটু দাঁড়া, এই যে 100 মিল তেল। এবার হচ্ছে ট্রিপলেটারটা আমি আবার জিরো করে দিব, ট্রিপলেটার জিরো করে দিই। ট্রিপলেটার জিরো হয়ে গেছে, তেলের চাবিটা একটু আমি অন করে দিলাম। কি ব্যাপার, রিস্টার্ট হয়েছে, এত তেল পাচ্ছিল না কার্বোরেটরে, এই জন্য রিস্টার্ট হচ্ছিল না, এখন হচ্ছে রিস্টার্ট হয়েছে। এবার রান করলাম,
বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ভিজিয়ে ভিডিওটা করতেছি, আর একটু সাবধানে রাইড করতে হবে। আর এবার আমি রাইড করবো হচ্ছে জাহাজের পাশে যা আর কি, যাতে যা হচ্ছে আমার হাইওয়েতে যে রাইড করি, হাইওয়েতে আমরা যে স্পিডে রাইড করি আমরা ওই ভিডিও রাইড করবো আর কি, যে নব্বই পঁচানব্বই যে স্পিড। You were fine all this time, I was inside out. Put my heart in your hands till it came back round. Didn't think that you'd fallen so deep. Didn't know that I had it in me. Guess my sanity breaks away too easy. জাহাজের পাশে যে আরপিও বেশিতে মাইনাস পাইলাম হচ্ছে 2.8, তার মানে হচ্ছে লিটার 28। বৃষ্টিতে তো অবস্থা কি সেটা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা ওইভাবে শেষ করা সম্ভব হয় নাই। আর স্ক্রিনেই দেখতে পাচ্ছেন আমি 5000 আরপিএম এর উপরে রাইড করছি। এই ভিতরে আমার গাড়ির স্পিড ছিল 80-85-90 এই টাইপের স্পিড ছিল। বৃষ্টির ভিতরে একটু রিক্স হয়ে যায়, তারপর আপনাদের জন্য করলাম। আর চিটং বংশ্রী থেকে চিটং রোডে এসে প্রতিদিন ভিডিও করা সম্ভব না, কারণ আমরা চাকরি করি, অফিস আছে, তো এই জন্য হচ্ছে বৃষ্টির ভিতরে ভিডিওটা শেষ করতে হলো। আর 5000 আরপিএম এর উপরে রাইড করে আমি মাইলেজ পাইছি 100 মাইল তেলে 2.8, তার মানে হচ্ছে 2 কিলো 800 মিটার। এটাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন তাহলে মাইলেজ আসতেছে আপনার 28। 1 লিটার অকটেনে আপনি 28 কিলোমিটার রাইড করতে পারবেন যদি আপনি 5000 আরপিএম এর উপরে রাইড করেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেল আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আর আপনারা যদি কোনো গাড়ির মাইলেজ, রিয়েল মাইলেজ দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই গাড়ির মাইলেজ টেস্ট করে ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, শামিম আউট।